আননন্ট ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। শেখ সারহান নাসের তন্ময় বয়স 32, লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, দেশে ফিরে 2015 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শেখ ইফরাহ তন্ময়। তন্ময় পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী শিক্ষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে তিনি। শিক্ষিত, সুদর্শন, হাস্যোজ্জ্বল ও সুবক্তা। এই তরুণকে নিয়ে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হচ্ছে। তিনি রাজনীতিতে আসছেন, অনেকেই ফেসবুকে তার ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে তার অত্যন্ত আকর্ষণীয় বক্তব্য সবার নজর কেড়েছে। রাজনীতি সচেতনতার মনে করছেন বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হতে যাচ্ছেন তিনি। ফেসবুকে তন্ময়ের ছবি পোস্ট করে একজন লিখেছেন, শেখ বংশের নতুন রাজনীতিক শেখ সারহান নাসের তন্ময়, রাজনীতিতে স্বাগতম। রাজনীতির পাশাপাশি চলচ্চিত্রেও নায়ক হলেও কিন্তু মন্দ হবে না। আরেকজন লিখেছেন, তরুণ প্রজন্মের রাজনীতির আগমনে শেখ বংশের নতুন রাজনীতিক শেখ সারহান নাসের তন্ময়, এতে তো দেখি চাইলে ফিল্ম ইন্ডাস্ট্রিও নাড়িয়ে দিতে পারবে, অভিনন্দন আপনাকে। সাম্প্রতিক সময়ে তন্ময় বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন, অতিথি হিসেবে রাখছেন বক্তব্য। তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক আসনের সংসদ সদস্য থাকায় তন্ময়কে বাগেরহাট দুই আসনের জন্য প্রার্থী হিসেবে দেখতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, সংক্ষিপ্ত নিউজটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিনিয়ত এমনই বিভিন্ন খবরাখবরের আপডেট নিউজ দ্রুত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।